কথাই ভুলে আমার মন বলছে কন্যাটি সতী হবে তাই আমি তাকে পরীক্ষা করতে চাই বেশ তাই করুন এই আমি হেমতাল দিয়ে তাকে পরীক্ষা করব কেমন চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি কেন ধাক্কা দিলি রে তুই টাকা দুই ধাক্কা দিছিস সখী কোন হারামজাদা ধাক্কা দিল রে কতবার না বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয় কেন কি হয়েছে দেখো না প্রথম আজ কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে লাঠি এই লাঠিটাকে মহাপুরুষের হাতে লাঠিতে পা দিয়ে মনে ভিজে পড়ে গেলাম না জানো সখী এই লাঠিকে লঙ্ঘন করে গেলে হয়তো আরো ভয়ঙ্কর অভিশাপ কি বলছিস তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব ও প্রণাম করবি প্রণাম কর এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে প্রণাম কর কেন সখী কথা বলছো কেন বলছি জানিস কেন এই লাঠির জন্য আমি 10-12টা ভাতার ছাড়েছি জানিস বাজার ঘাট কিছু করবে না জানিস আর সন্ধ্যাবেলা মদ খাইছে সাটা আম পিটন দিবে জানিস একটা বছর আর থাকি না ভাগারাম বলছি তারপরে তোদের বাড়িতে কাজ ধরেছি ঠিক আছে চলো দাঁড়াও মা প্রথমা এই এখন সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো তোমরা সত্য কথা বলবে কেমন বেশ বলুন বাবা দিয়ে যাও গো কত
বলো ছেলেটা বান্দরের মতো বসে কি দেখলো রে আচ্ছা তুমি অমন করে দেখলে কি মেঘলে এত বড় হয়েছে এখনো দাঁতিনি দাঁতিনি আপনি বললেন দাঁত হয়েছে কিনা আমি তা বলিনি ওর আদাত আমি তা বলিনি তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা দত্তা কি অদত্তা মানে বিয়ে হয়েছে কি ও তাই নাকি উত্তরে কি পাওয়া গেল শুনে না বুঝলে যে দুদুমনি এই তোর মুখে পা ভরে দিব রে কেন সখী কাঁটা পাতা ছিল এই বুঝলাম তোমাদের তাহলে বিয়ে হয়নি এমন ঠেকনাবো না বুঝতে পারবি দেখবি তোমাদের বিয়ে হয়নি না হয়নি তাহলে তোমাদের ছেলে মেয়ে কটা ওরা উচ্চ স্বরে বলছে বিয়ে হয়নি আবার জিজ্ঞাসা করছো ছেলে মেয়ে কয়টা জেনে নেওয়া ভালো যদি ছেলে মেয়ে হয়ে থাকে বিয়ে না হলে ছেলে মেয়ে কি করে হবে এটা আমি জানি দেখো মা এই মূল্যবান সময়ের মধ্যে তোমাদের অনেক সময় আমি বিলম্ব করিয়েছি তাতে যদি আমার কোনো অপরাধ হয় আমায় ক্ষমা করে দিও সে কি বলছেন বাবা তা নয় খুব এই প্রথম আজে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি না জানি আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবে তোমরা তো ভুল করনি মা এবার তোমরা আসতে পারো ওই আজি ভুল যদি আশীর্বাদ করি মা সুখে থেকো চির সুখে থেকো সত্যি বাবু আচ্ছা সব ভালো লাগে কিন্তু একটি মেয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট কেন সবাই কি একই মতো হয় মুখটা সাদা আর সব আমরা কয়লার মতো মনে যে কয়লার খড়িতে আগুন লেগে গেছে বলতে হয় না সিপাই হ্যাঁ তাদের জিজ্ঞাসা করেছিলাম আর তোমাকে শুনে তা লিখতে বলেছি হ্যাঁ লিখে রেখেছি কি লিখেছো বাড়ি কোথায় পিতার নাম কি নিজের নাম কি মেয়েটির বাড়ি হচ্ছে উঁচা নিচা ঘর উঁচা নিচা ঘর পিতার নাম পিতার নাম হচ্ছে বাঁশের খুঁটি মেয়েটির নাম মেয়েটির নামটা একবারে বিচ্ছিরি কেন রে মেয়েটি দেখতে এত সুন্দর নামটা তো খারাপ কেন কি নাম বেহুত্তা বেহুত্তা নয় বেহুলা নাচনি বেহুলা আর উঁচা নিচা ঘর নয় উজানি নগর উজানি নগর পিতা বাচ্চস্পতি সহদগর সে হচ্ছে আমার বাল্য বন্ধু কি হলো বলছি তো সে আমার বাল্য বন্ধু সিপাহী তুমি বুঝতে ভুল করছো আপনার মুখের ভাষা তো খারাপ খারাপ নয় তুমি বুঝতে ভুল করছো শিশুকালকে বাল্যকাল বলা হয় শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব তাই বলছি বাল্য বন্ধু কেন ওটা ছোটবেলার বন্ধু বলা যায় না একই হলো ছোটবেলার বন্ধু কেবল ওইটা সিপাই তাহলে আর এই প্রথম আজে নয় এই মুহূর্তে উজানিতে পদার্পণ করে বাচ্চস্পতির সঙ্গে আলোচনা করে আমরা বিবাহ স্থির করব বেশ এসো চলুন শ্যামলা সোনার বাংলা সোনার আমার উজানি নগর উজানি নগরে ঘর নাম আমার বাচস্পতি সৌদাগর ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানি নগরের প্রজাবৃন্দ সবাই নাকি কৌশলে রয়েছে আমিও তাই চাই প্রজার সুখে সুখে হতে প্রজার দুঃখে দুঃখী হতে আর বিলম্ব না করে এই মুহূর্তে পিতা মাতার দেওয়া সিংহাসনে উপবেশন করার পরে জানাই আমি সহস্র কোটি প্রণাম ও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতিমা পরে পিয়ন্ত সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গাদ বিগড়ীয় শিব ওগো পিতা ওগো মাতা তোমাদের দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই তোমাদের চরণী সহস্র কোটি প্রণাম আমি শুনেছি আমার দাস দাসীর কাছ থেকে আমার একমাত্র কন্যা নাকি গেছে ছয় ঘাটি সাগরে স্নান করতে কিন্তু এখনো ফিরেছে কিনা সেই বার্তা এখনো আমার কর্ণ মাঝে আসলো না সেপাই আরে সেপাই ও তুই দেখবি যদি আয় তোর ভালোবাসাটায়
পাগল হয়ে বেঁচে আছি সারা জীবনটায় তুই দেখবি যদি আয় তোর ভালোবাসাটায় পাগল হয়ে বেঁচে আছি সারা জীবনটায় ভাই নমস্কার কুত্তা বাবু এই সেবা কি বললে কুত্তা বাবু হ্যাঁ কুত্তা বাবু না কুত্তা বাবু নমস্কার কুত্তা বাবু শুনো সেবাই বলেন আমি কেন ডেকেছি জানি আমি ডেকেছি তুমি জানো হ্যাঁ কিসের জন্য ডেকেছি কে জানি এই এখন বললে জানি এখন বলছো কে জানি তুমি না শিখিয়েছো আমি এখন বিশ্রামে থাকব ততক্ষণে দাঁড় দাঁড় পাহাড় দাঁত দেবে আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপীলিকা প্রবেশ না করতে পারে কেমন কি বললাম দাঁড়ে দাঁড় পাহাড় দিতে চেয়ে দেখো এ হচ্ছে বাচস্পতি সহদগরের বাড়ি দরজা তো বন্ধ হ্যাঁ ডেকে দেখো তো ডেকে দেখবো কবে বাড়ি থেকে আসবে পূর্বে বলেছিলাম ভাদ্র জায়গায় যাবো ভাদ্র ভাবে চলতে হবে ভাদ্র কথা বলতে হবে সিপাহী রে ভুল হচ্ছে চেরা কলিং বেল রয়েছে সুইস্তাবাদে তাই নাকি আবার দাওয়া দে ধারা বাধা আছে নাকি কোন শালা বাইরে আছে দাস বাড়ি কোথায় বাবার নাম কি জায়গা কোথায় তোমার নাম কি একসাথে বলবো হ্যাঁ আমাদের বাড়ি চম্পকগ্রাম আমাদের চার সাথে কথা বলো ঠাঙ্গ আছে বাড়ি কথায় কিছু জন্য এসেছো বুঝছো তুমি কে আমি হ্যাঁ ছেলেটা হাসছে কেন হাসার কোনো স্কেল নাই আরে তুমি কে আমি এই বাড়ির চাকর চাকর তার মানে সিপার আমি ভাবলাম বলছি আমি এই বাড়ির কি তোমার বাবু আছে ওই তার বাবু নাই ওরা অন্য বসে আছে তোমার বাবু আছে দেখো তো সবার বাবু আছে না তোমার বাবুর সঙ্গে আমরা দেখা করব ওর বাবুর সঙ্গে দেখা করুন তোমার বাবুর জন্য আমরা এতদূর পদতিক্রম করে এসেছি হবে না ওর বাবুর সঙ্গে দেখা করুন সেটা কি বলছে সে ভাই তুমি বলো ওই তোদের বাবু দেখা তো ওটা না পেন খুল বাবু দেখবে এই হারাম যাতে পেন খুলে ল্যাংটা হবি এই যে বলছেন যে বাবু দেখো তোমার সাদাগর বাবু আছে হ্যাঁ তোমার সাদাগর বাবুর কাছে গিয়ে বলো দুইজন অতিথি এসেছে বাবু সবাই বাইরে দুজন পোয়াতি এসেছে কি এসেছে পোয়াতি আমাদের গৃহে হ্যাঁ কেন আমাদের গৃহকে কি হাসপাতাল মনে করেছে বড় বাড়ি ভেবে মনে চলে আসছে হবে না গিয়ে বলো এখনে গাজল হসপিটাল আছে সেখানে এখানে হবে না কেন গাজল চলে যা গাজল গাজল হ্যাঁ গাজল গাজল কিন্তু কেন এটাই হবে এটা হবে না কি হবে শোনা যে পোয়াতি এটা হবে না এখানে আমরা পোয়াতি আমাদের দেখে পোয়াতি মনে হয় এই হারাম জাদা আমরা পোয়াতিলে ফুটবল হয়ে যাবো জানিস শোনো শোনো তোমার বাবুকে গিয়ে বলো দুইজন বহিরাগত বাবু সে ভাই বাড়ির জন্য বহিরা এসেছে বহিরা মানে কানে কম শোনে না কিন্তু কানে কম শুনলে তো এটা হাসপাতাল নয় এখানে কোনো ট্রিটমেন্ট চিকিৎসা হবে না তাহলে গাজলে যেতে বলো গাজল চলে যায় গাজল একেবারে আমারই মতো আমরা কি বহিরা শোনো এই ওকে ওর মতো না বললেও বুঝতে পারবেন তুমি কুটুম বুঝো কুটুম হ্যাঁ গিয়ে বলো দুজন কুটুম এসেছে কুটুম বুঝি না কুটুম কুটুম হ্যাঁ যাও দেখলে ঠিক বুঝে নেন
বাবু সে ভাই বাইরে দুজন কুটুম কুটুম এসেছে বাইরে দুজন কুটুম ও মানে আত্মীয় এসেছে হ্যাঁ আর এতক্ষণ তুমি বাইরে দাঁড় করিয়ে রেখেছো হ্যাঁ আস্তে বলো আস্তে বলো কি হচ্ছে আস্তে বলো আস্তে বলেছি এই কি হচ্ছে এটা কি তুমি না আস্তে বলো আমি আস্তে বলতে বলেছি তাহলে আমি ভিতরে আসতে বলেছি সেটা বলুন সুশন মানে নিয়ে এসো এতক্ষণ বল শশানে চলুন শশানে হোয়াট ইজ দ্য ম্যাটার ইন্দা কাঁথা মরি ইন্দা পো চাকু না আমরা শশানে যাবো কেমন মরে গেছি নাকি মরেনি যেতে বললো যে কে বাবু হা হাই যাও গিয়ে বলো আমরা শশানে যাবো না বাবু নক কি নক নক মানে যাবে না যাবে না না কোথায় যাবে ওই দিকে কোথায় শশানে শশানে যাবে মানে শশানে কি করতে যাবে তুমি না বললা শশানে নিয়ে ওরে মূর্খ শশানে নিয়ে যেতে বলিনি সুশন মানে অর্থাৎ আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো জানো আমি মুর্গা মানুষ মুর্গা নয় মূর্খ মূর্খ মুর্গা বলিস কালকে ফার্স্ট জানুয়ারি সে কাটি খাই দিবে আসো এদিকে টিং 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 এদিকে যাবে না কেন এদিকে মশা আছে মশা কি করবে রক্ত খাবে রক্ত খাবে হ্যাঁ এদিকে যাবেন না কেন এদিকে হাতি আছে হাতি আমাদের কি করবে হাতির পিঠে চড়বো তো না সুরতে ধরবে আর আছাড় মারবে এদিকে যাবেন না কেন এতে ঘোড়া আছে ঘোড়া আবার কি করবে আমাদের জি করবে এত বড় বাড়ি কেকড়া মাঙ্গা এই যে আমার বাবু সে ভাই কে এসেছে এই যে আরে নমস্কার 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 বাচস্পতি পরিষ্কার পরিষ্কার সবকিছু তো পরিষ্কার দাদা এতদিন পর আপনার চরণধলি আমার উজানি নগরের মাটিতে আমি নিজেকে ধন্য বলে মনে করছি আপনি বসুন বেশ ভাই সত্যি বাচস্পতি বহুদিন পরে উজানিতে পদার্পণ করেছি আমার মনে যে বড় আশা মনে আশা সে আশা তুমি পূর্ণ করবে কি না আপনি এতদিন বাদে আমার উজানি নগরে এসেছেন আপনার মনে আশা নিয়ে এসেছেন কথা দিলাম দাদা আমি আপনার আশা পরিপূর্ণ করব সে ভাই সবকিছু কিন্তু খুলে বলতে হবে কি বলবো খুলে যার জন্য এসেছি সেগুলো বলতে হবে না ও সবকিছু খুলে বলতে পারবে হ্যাঁ না বললে তো ওরা বুঝতে পারবে না খুলে বল সংকোচ করো না মানে কারণটা হলো ঘটনাটার উদ্দেশ্য কারণ ঘটনা উদ্দেশ্য এগুলো আসবে কেন না মানে ঘটনাটা উদ্দেশ্য বিষয়টা কারণটা বলতে হবে না একে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যায় মানে বলছিলাম আপনাদের বাড়িতে কোনো অষ্টম বছরের কোনো কন্যা আছে হ্যাঁ অষ্টম আমারই একমাত্র কন্যা যার নাম বেহুলা হ্যাঁ ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ তাই আমার বাবু বিয়ে করবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি আমি বিয়ে করব কেন বললেন যে লক্ষ্মীন্দরের লোক মানে আমার বাবু বিয়ে করবে না আমার বাবুর আমার মতো ছেলে আছে তার বিয়ে দেবে বলে বিয়ের পেচ্ছাপ নিয়ে প্রস্তাব বলতে পারবে না সম্পর্ক বলতে পারতে আপনি বলেন সত্যি বাচস্পতি চম্পাকি নগরে রহিয়াছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর শুনলাম তোমার গৃহ মাঝে রহিয়াছে অষ্টম বস্ত্রে নাবালিকা মা বেহুলা তাদের বিবাহ দিয়ে দাদাভাই সম্পর্ক আমরা দূরে রেখে আমরা হবো বৈবাহিক মহাশয় তাতে তোমার মত কি বলছেন দাদা আমার একমাত্র কন্যা আপনার ঘরের কুলবধূ হয়ে যাবে এ তো আমার সৌভাগ্য এতে আমার এক মত তাই না আচ্ছা আচ্ছা কি হলো সিপাই আমি হারিয়া দেব হারিয়া দিয়ে কি হবে তোমার মত দিবা আমি হারিয়ে দেবো আর ও চার দিবে মত দেবো হারিয়ে দেবো চার দেবে আমরা কি ভাষায় কি কথা বলছি বুঝতে পারছো উনি যে কথাটা বলেছে আমার একমাত্র কন্যার সাথে ওনার সন্তানের শুভ বিবাহ সেই কথার সম্মতি দাদা আমি কথা দিলাম যে আমার কন্যা কিন্তু কন্যা তো আমার একার নয় যেহেতু আমার ঘরে আমার বেলনি রয়েছে তার কাছে কিছু বুঝিয়ে পরামর্শ করে আমি আপনাকে জানাচ্ছি অতীব উত্তম বাচস্পতি
বিয়ে হয় 42 কথায় তুমি তোমার অর্ধাঙ্গিনী মেলঙ্গর সঙ্গে আলোচনা করেই তুমি আমায় কথা ভাই যাও তুমি তোমার রানী মাকে ডেকে নিয়ে এসো বলবি আমি ডেকেছি আমি আলোচনা খাবো না আলোচনা কেন আজ বললেন যে আলোচনা আনতে আলোচনা আলোচনা আমি যে আলোচনা বাবু সে ভাই শুনুন কি ওরা সাপ খায় কি সাপ খায় রানী মা তাই বলল তাহলে কি বলো ওই ঘরে আমরা সম্পর্ক করব না সাপ থেকে ঘরে আমরা সম্পর্ক করতে প্রস্তুত নই হোয়াট ইজ কি হলো তাহলে সাপ খাও কে বলেছে পাড়ার লোকে বলছে হ্যাঁ সাপ খায় মানুষ আবার পাড়ার লোকে বলেছে ওটা ঠিক বলেছে কিন্তু তোমরা বুঝতে ভুল করেছো কি আমার সদাগর বাবুর এক এক করে ছয়টি পুত্র ছিল সর্পাঘাতে নিধন হয়েছিল তাই সারে চম্পকবাসী বলে সাপ খেকো ঘর সাপ আমরা খাই না সোনা সাপই আমাদেরকে খায় তাই সেপাই কথাটা যেহেতু সত্য তাহলেও তবু আমরা ওই ঘরে সম্পর্ক করতে প্রস্তুত নয় দাবি দাবি হ্যাঁ মানে বিয়ের জন্য পণ রাখবো এত যুক্তি তোমার কাছে রানীমা বলে দিল ও তোমার রানীমা তোমাকে বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে সেই সমস্ত দাবি আমি তুলে ধরছি কেমন দাদা বলবাচস্পতি আমি সিদ্ধান্ত কি দাঁড়ালো আমি আমার মহারানীর সঙ্গে কথা বলেছি সিদ্ধান্ত এই দাঁড়াইছে যে আমার একমাত্র কন্যা তো তাই বিবাহ দিনে আমি কিছু পণ রাখতে চাই প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো বলবাচস্পতি এমন কি পণ রেখেছো কন্যার বিবাহে বেশ শুনুন তবে আমার কন্যার পণ ও বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে সাথে বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে সাথে হয়ে গেছে রেডি কি হলো চাট চাট বসেন চাট কেন ওই যে বললো বাড়ি আসোদা করে বাড়ি আসোদা করে চাট বানা চাট বানা মানে তুমি চাট বানিয়ে নিলে এখন খালি নিয়ে আসো খুলবো আর ঢালবো কষা মাংস হ্যাঁ সিপাই তা বলেনি তাহলে বানিয়া বংশের শ্রেষ্ঠ সাহল আমার আমি তাই বলি যে চাঁদও ভাই চাট বানাতে বলি বেশ বেশ বুঝতে এত যে ভুল হবে সেটা আমি ভাবতে পারিনি না বাচ্চাস্মতি কি দাবি করছি তোমার দাবির কথা খুলে বলো ওরে আগে জয় সঙ্গ সেতু আরে আগে তন্তি কামিন সেতু যদি দিতে পারে হে বা নিয়া সোজা করো হে বা নিয়া সোজা করো হে যাতে পাই না আমার একমাত্র কন্যা তো যার জন্য বিবাহ দিনে আমি চাই আমার কন্যা বিবাহর দিনে কামিনী সিঁদুর সিঁথিতে পরিধান করে বিয়ের এগুলো হচ্ছে তোমাদের বিয়ের দাবি নিশ্চয়ই তুমি কি দাবি ভেবে চিন্তাই করেছো বাচ্চাস্মতি কামিনী সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে নচেত নচেত সম্পর্ক হবে নাই তো কতগুলো দিতে হবে এক তক্তি আরে এক তক্তি কে বা বোঝে রাস্তা বেঁধে দেব নিয়ার সদা গর রে বা নিয়ার সদা গর রে বাচ্চাই করিব নিয়ার সদাগর রে নিয়ার সদাগর রে বাচ্চাই শোনো বাচ্চাস্পতি এই উজানি নগর থেকে
আমার চম্পক নগর পর্যন্ত আমি কামনি সেতু দিয়ে দুখানা রাস্তা বেঁধে দেব, মাঝে মাঝে কদলী বৃক্ষরোপণ করে দেব, আগে রাস্তা দিয়ে বরাবর যাত্রী এই উজনিতে পদার্পণ করবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বরাবর যাত্রী আমার বধূ মাতাকে সঙ্গে করে আবার সেই চম্পক নগরে রাত প্রাসাদে পদার্পণ করবে। আমি কি দাবি করেছি আপনি হয়তো এখনো বুঝতে পারেন। কামনি সিধু, আপনি যে রাস্তা বেঁধে দিবেন আপনি কি ভেবে বলছেন? আমি ভেবে বলছি বাচ্চাস্পতি। বলতে পারেন কামিনী সিঁদুর কোথায় থাকে, কে বা পরিধান করে? অতি উত্তম প্রশ্ন, কামিনী সিঁদুর কে পরিধান করে? মঠের মায়েরা কামিনী সিঁদুর পরিধান করতে পারে না, পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা সে কামিনী সিঁদুর পরিধান করতে পারে। কামিনী সিঁদুর পরিধান করে স্বর্গের দেবীরা। আর কামিনী সিঁদুর কোথায় থাকে তাই জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলের নিচে রহিয়াছে কামিনী সিঁদুর। তুমি তো জানো বাচ্চাস্পতি আমি শৈব পূজারি, আমি চণ্ডীর উপাসক। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি পেতে দেরি নয় বাচ্চাস্পতি। শুনেছেন দাদা, আমার কন্যাকে এক জোড়া শঙ্খ শাখা পরিধান করেই বিয়ের পিঁড়িতে বসাবো। শঙ্খ শাখা ছাড়া বিবাহ হয় না। আর আমি আমার বধূ মাতাকে সাধারণ শঙ্খ শাখা পরিয়ে আমার রাজগৃহে নিয়ে যাব না। তবে কোন শঙ্খ দেব জানো? কোন শঙ্খ? বহুমুখী রাম লক্ষ্মণ দুর্গাবার শঙ্খ বাই শাখা আমি আমার বধূ মাতাকে দেব। শুধু বধূ মাতা কেন, আমার বধূ মাতার বিবাহের দিনে যত রেওগণ আসবে সবাইকে আমি এক চূড়া করে দেব। তাই নাকি? সত্য। বিয়ের দিনে আমার কন্যার জন্য দিতে পারবেন এক চোরা অগ্নিবস্ত্রের শাড়ি? আমি তাতেও প্রস্তুত। বিয়ের দিনে 101টা একে বর্ণ পরিযাত্র দিতে পারবেন? 101টি একই বর্ণ পরিযাত্র নিয়ে আসবো বাচ্চাস্পতি। কিন্তু তোমায় সেই দিন বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জমতা। বেশ, তবে এতগুলো দাবি যখন আপনি পূর্ণ করেছেন তাহলে আর কেন, আমরা ছইতে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আসুন এই মুহূর্তে বৈবাহিক মহাশয় আবদ্ধ। দাঁড়াও বাচ্চাস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে তুমি কতগুলো কঠিন কঠিন দাবি করলে, আর সেই দাবিগুলো পূর্ণ করব বলে আমি কিন্তু উচ্চস্বরে কথা দিলাম। তা সত্য। আর কথা যখন আমি দিয়েছি দাবিগুলো আমি পূর্ণ করব। আমারও যে একটি ছোট্ট দাবি আছে বাচ্চাস্পতি, একটি ছোট্ট আমার সেই ছোট্ট দাবি যে তোমায় পূর্ণ করে দিতে হবে ভাই। আমার এতগুলো দাবি আপনি পরিপূর্ণ করেছেন আর আপনি আমাকে একটা মাত্র দাবি করবেন? কথা দিলাম, কথা দিলাম দাদা, আপনি শুধু আপনার দাবি তুলে ধরুন আমার আপনার দাবি পরিপূর্ণ করব। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তবে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে আমার হাতে হাত রেখে কথা দাও তুমি আমার দাবি পূর্ণ করবে। পিতা শৈলেশ্বর নামে দিব্যি খেয়ে বলছি আমি আপনার দাবি পরিপূর্ণ করব। সিপাহী! হ্যাঁ বাবু। নিয়ে এসো অষ্টগন্ডা লৌহ কলায়। লৌহ কলায় ভাবছো তাই না বাচ্চাস্পতি, যে লৌহ কলাই দিয়ে কি হবে ভাবার বিষয়। এর মধ্যে রহিয়াছে অষ্টগন্ডা লৌহ কলায়। আমি যেদিন পাত্রী অন্বেষণে যাত্রা করি লৌহ কলায় হস্তে ধারণ করে করেছি কঠিন প্রতিজ্ঞা। আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে
অষ্টগণ্ডা লৌহ কলয় তারই সহিত বিবাহ দেব আমি আমার পুত্র দুর্লভ লখায়। তবে এতক্ষণে বুঝবো যে আপনি আমার সঙ্গে বিয়ের সম্পর্ক না করে আমার সঙ্গে শুধুমাত্র রসিকতা করতে এসেছেন। বাচস্পতি, আমি রসিকতা করবার জন্য এই উজানি নগরে ছুটে আসিনি। আপনি কোথায় শুনেছেন কোন মর্থের মা বোনেরা অষ্টগণ্ড লৌহ কলয় সিদ্ধ করে ডাল এনে সিদ্ধ করেছে? পারে পারে বাচস্পতি, পারে মানুষে লৌহ কলয় সিদ্ধ করতে পারে, যদি হয় সতী মায়ের সতী কন্যা সে লৌহ কলয় সিদ্ধ করে দিতে পারে। তুমি যাও আমার চম্পকী নগরে গিয়ে দেখো, আমার চম্পকী নগরে ডোম ধীবরের কন্যারাও লৌহ কলয় সিদ্ধ করে দিতে পারে। তবে কি জানব তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই? সে একমাত্র কন্যা বেহুলা, সেও কি তোমার কন্যা অসতী? সে কলঙ্কি নেই, সে মায়াবী নেই। এত বড় কলঙ্কের কালি, এত বড় কলঙ্কের বোঝা আপনি আমার কন্যার মাথায় তুলে দিতে পারেন না দাদা। আমি আমার বুকে হাত রেখে বলতে পারি, চাঁদ চন্দ্র সূর্যের গায়ে যদি বিন্দু মাত্র কলঙ্কের কালি থাকে আমার কন্যা বেহুলার অঙ্গে একটুকু কলঙ্কের চিহ্ন নেই। কন্যা গর্বে গর্বিত তাই না বাচ্চস্বাদী? তাহলে প্রমাণ দাও, তুমি চেনে রাখো যেই রাজ্যে সতী থাকে না সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে। কি বলছি, যদি লৌহ কলয় সিদ্ধ হয় তাহলে কিন্তু এই সম্পর্কটা হবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে এই সম্পর্ক কেন? আজ এই উজালিনগরের আমি অতিথি, অতিথি সেবাবার সেবা, অতিথি যদি যায় বৈমুখ্য হয়ে ধর্ম যায় রসার তলে, শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় নাকি অতিথি সেবা। লৌহ কলয় যদি সিদ্ধ না হয় না, অন্য তো দূরের কথা, এই উজানি নগরে আমি এক গ্লাস জল স্পর্শ করব না। এই নাও লৌহ কলয়। লৌহ কলয় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে বাচস্পতি, নিয়ম শৃঙ্খলা সত্য। ভিজা বাসন, কাঁচা হরি, কাঁচা উনন, কাঁচা তিন মুষ্ট উলোর খড়, কাঁচা তিনখানা চিওলের ডাল দিয়ে তিন অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি কিন্তু তোমারই অন্তপুরে ক্ষণকাল বিশ্রাম করছি। তবে হ্যাঁ, যদি সিদ্ধ হয় তাহলে তুমি আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাধ্য আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, 84 লক্ষ জনে ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন, এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। কি পরীক্ষায় আমি পড়েছি ঠাকুর, কি পরীক্ষায় আমি পড়েছি আজ অষ্টকণ্ড লৌহ কলয় ডাল নেই সিদ্ধ করে দিতে হবে আমায় অতিথি সেবা। এত বড় কলঙ্কের বোঝা নিয়ে কি করে যাবো আমি আমার কন্যার কাছে? পিতা হয়ে কন্যার হাতে কিভাবে তুলে দিই অষ্টকণ্ড লৌহ কলয়? না না, এ যে আমার পক্ষে সম্ভব নয়, পিতা হয়ে কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। মা হয় হোক, তবু আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে সাগর চলে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দেবার জন্য এই মুহূর্তে। সে কি করছো বাবা, আজ কি এমন হয়েছে যে নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দেবার জন্য ছুটে যাচ্ছ বাবা? আমার হাতে রয়েছে অষ্টগণ্ড লৌহ কলয়, অষ্টগণ্ড লৌহ কলয়, এই অষ্টগণ্ড লৌহ কলয় দিয়ে যে আমায় অতীত সেবা করতে হবে রে মা। সে কি বলছো বাবা, এই অষ্টগণ্ড লৌহ কলয় কি করে সিদ্ধ করবে তুমি, কি করে তুমি অতীত সেবা দেবে?
আমি জানি এই বিপদ থেকে আমায় কেউ রক্ষা করতে পারবে না, এই বিপদ থেকে আমায় কেউ উদ্ধার করতে পারবে না বলেই আমি নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য ছুটে যাচ্ছিলাম ওই সাগর চলে। কিন্তু বাবা কেন এলি রে মা? তুমি যদি সত্যি ওই গঙ্গার জলে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে, আমি বাবা বলে ডাকতাম কাকে বলতে পারবো? বাবা বলে তুই কাকে ডাকবি? আমি তোকে তোর জীবন থেকে যদি চলে একটা কথা বলবো মা। হ্যাঁ বলো বাবা। আমার মন বলছে এই অষ্টকণ্ড লোহকলায় উজানী নগরের কেউ সিদ্ধ না করতে পারলে একমাত্র তুই সিদ্ধ করে আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারবি। বাবা হ্যাঁ বেহুলা তুমি কি বলছো? আমি এই অষ্টকণ্ড লোহকলাকে ঢালে দিয়ে সিদ্ধ করে দিতে পারবো? নিশ্চয় পারবি রে মামা, নিশ্চয় পারবি। আমি তো বুঝতে পারছি না বাবা, কি করে আমি সিদ্ধ করে দেব? আমার মন বলছে তুই যদি পারিস আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। বেহুলা ওরে ওরে বেহুলা, চলার পরে বলার পরে যেই দেবীর চরণে পুষ্প না দেখ জল গ্রহণ করিস না, দেখ আজকের দিনে তোর সেই দেবীকে তোর পরীক্ষার সময় নয়, পরীক্ষার সময় তোর সেই দেবী চার চরণে পুষ্প না দেখলা জল গ্রহণ করিস না। আজ তার পরীক্ষার সময় এসেছে, তোর ডাকে তোর পুজোয় যদি সেই দেবী কোনোদিনও সন্তুষ্ট হয়ে থাকে আজকে ঘোর বিপদের দিনে এসে তোকে এই বিপদ থেকে উদ্ধার করবে। বেশ বাবা তুমি ঠিক কথা বলেছ, এতদিন শুধু ওই মায়ের জন্য আমি পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, জানি না সে মায়ের ভক্ত হতে পেরেছি কিনা। আজ আমি সে মাকে পরীক্ষা করব। দাও বাবা তুমি আমার হস্তে তুলে দাও ওই অষ্টমণ্ডল লোহর কলাইকে। এনে যদি অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ হয় তাহলে হয়তো আমার উজানি নগরে আমি উঁচু মাথা নিয়ে থাকতে পারবো, নইলে যে আমার উঁচু মাথা ধূলিষ্ঠাত হয়ে যাবে। আশীর্বাদ করি আর তোর হয়ে ওই দেবীর চরণে আমিও মাথা ঠুকে ঠুকে তোর হয়ে আত্মকামনা করবো রে মা, আত্মকামনা করবো। ওগো জগৎজননী চতুর্ভুজে তিন হইনি মা, মা সত্যি মা তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না, আজকে দিনে আমি আজ তোমায় পরীক্ষা করব মা। এতদিনে শুধু পুজোই দিয়ে এসেছি, জানি না আমি তোমার ভক্ত হতে পেরেছি কিনা। আজ আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার আমায় এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও কথায় ভুলে
দেখি দেখি আমি
আমার উঁচু মা চা উঁচু করে রাখলি তুই আমার উজানি নগরে, আমার সম্মান তুই বোঝাই রাখলি মা। কি হলো বাচ্চাস্মতি, লৌহ কালায় কি সিদ্ধ হয়েছে? আমি জানি বাচ্চাস্মতি, লৌহ কালাই মা বেহুলার ডালের ন্যায় সিদ্ধ করে দিতে পারবে। কেন জানো? কেন? আমি প্রথমা যে মা বেহুলাকে পরীক্ষা করেছিলাম, আমার প্রথম পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে। আপনি পরীক্ষা করেছিলেন? পরীক্ষা করবার পরও কেন আজ আমি পরীক্ষা করলাম তা জানো? কিসের জন্য? তোমার কন্যা আমার বধূমাতা সতী আমি জানি, তোমার এই চম্প উজানি নগরের প্রজাবৃন্দ কেউ জানে না, তাই প্রজাবৃন্দদের জানাবার জন্য আজ আমি এই স্থানে এই পরীক্ষাটি করলাম। তাই বুঝি? তাহলে আর দেরি না করে চলুন আমরা এক্ষণে আপনার সন্তান আমার কন্যার বিয়ের দিন ধার্য করি। দিন ধার্য বলছো কেন বাচ্চাস্মতি? এই মুহূর্তে আমি আমার বধূমাতাকে আশীর্বাদ করে যেতে চাই। আশীর্বাদের আয়োজন করো। আপনি আজকে আশীর্বাদ করবে? এক্ষুনি। বধাই দাস দাসী গো, ফুল পুষ্প মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসো, আমার কন্যার হবে একবারে আশীর্বাদী। আর আমার কন্যাকে নিয়ে এসো। আসনটা বুঝি বধূমাতায় সেলাই করেছে? হ্যাঁ, আমার কন্যাই সেলাই করে। ভারী সুন্দর হয়েছে। নিয়ে যাবে? না না, অসুবিধা নেই, আমার কন্যা অনেক সেলাই করেছে, সেখানে গিয়েও সে তৈরি করতে পারে। তা করবে। ওগো আমার উজানি নগরীর প্রজাবৃন্দগণ, মা মাসি ভগ্নী সবাই আসবেন আমার একমাত্র কন্যার বিয়ের আশীর্বাদই, তাই সবাই আমার কন্যাকে আশীর্বাদ করবেন। সতীর আশীর্বাদ, সতীকে আশীর্বাদ করবেন। সতীর পরশে অনেকে গাছতলার থেকে দশতলা, অনেকে দশতলার থেকে গাছতলা, গাছতলায় আমরা কেউ আসতে চাই না। সবাই যেন আমরা সতীর পরশে সূক্ষ্ম শরীরে জীবন যাপন করতে পারি। বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূ আসবেন, এসে সতীকে আশীর্বাদ করবেন। বেহুলা
যাবেন না, এরপরে আমাদের আদিবাসী সিন হবে, তারপর বেহুলা লক্ষ্মীন্দরের শখের বাজার, আপনারা সকলে সেই বাজার দেখে যাবেন।